সন্ধ্যায় মেয়র ফিরহাদ হাকিমের জন্মদিন উপলক্ষে তার নিজস্ব বাড়িতে চেতলা অগ্রণী ক্লাব একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন ধরনের সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানটি পালন করা হয়। জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন ফুটবল সেক্রেটারি স্বপন ব্যানার্জি সহ আরো অন্যান্য বিশিষ্টজনরা। এরপর গোটা হাকিম পরিবার এবং চেতলা অগ্রণী ক্লাবের সদস্যরা মিলে কেক কেটে এই জন্মদিনটি পালন করে। सबसे प्यारा होता है एक दिन, सौ दुआएं दे रहा दिल तुमको आज के दिन। I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. सारे जहां की खुशी हो तेरी, अब तो यही आरज़ू है मेरी। I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. जो आए लौट जाएगी। I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. Happy birthday, happy happy birthday to you. আমি এটা ঠিক যে আজকে আমার জন্মদিন, কিন্তু প্রত্যেকটা মানুষেরই একদিন না একদিন জন্মদিন থাকে। সব মানুষই কখনো কখনো জন্মায়। আমি 1 জানুয়ারি জন্মেছি, এটা ভগবানের হাতে, আমার হাতে নয়। কি করেছিলেন সেই আদর্শ তৃণমূল কংগ্রেসের আজকে জন্মদিন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকের দিনে তৃণমূল কংগ্রেস না করতেন,
তাহলে জীবনে ওইখান থেকে সিপিএম যেত না, কারণ কংগ্রেসের বা অন্য দলের কারোর বাবার ক্ষমতা নেই যে সিপিএম কে সরাতে। এই তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস একটাই দল, যে তৃণমূল কংগ্রেস প্রথমে সিপিএম এর বিরুদ্ধে একটা লড়াই করেছে, নিষ্ঠার সাথে সততার সাথে একটা লড়াই করে সিপিএম কে পরাস্ত করে বাংলার মর্যাদায় তৃণমূল কংগ্রেস আছে। আর আগামী দিনে আমরা এখনই লড়াই করছি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এবং সেই লড়াইও সিপিএম এর মতন সেই শক্তিকে পরাস্ত করে আমরা দিল্লি দখল করব ফেডারেল ফান্ডের মাধ্যমে। এটাকে এরা কন্যাশ্রী, আমি সারা ভারতের মেয়েকে কন্যাশ্রী দেখতে চাই, সেই জন্য মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হিসেবে চাই। এই যে স্টুডেন্টরা, গ্রাম বাংলার স্টুডেন্টরা সবাই সবুজ সাথী পেয়েছে, তারা সাইকেল পেয়েছে, সাইকেল করে স্কুলে যায় কলেজে যায়, আমি সারা ভারতবর্ষের স্টুডেন্টকে সবুজ সাথীতে সাইকেল দিয়ে তাদের স্কুল কলেজে নিয়ে যেতে চাই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে চাই। মবিতা, 24 hours এর তরফ থেকে হ্যাপি বার্থডে টু ইউ। অ্যান্ড আজকে তো টিএমসি ফাউন্ডেশন ডে অ্যান্ড বনানসা তোমার বার্থডে, আজকে কিছু স্পেশাল তো বলো। না, স্পেশাল কি রে, যে কোনো লোকের যে কোনো দিন বার্থডে হতে পারে, কিন্তু আমার কাছে মহত্ত্ব হচ্ছে যে আজকে আমাদের দল যেটার যে আদর্শের ওপর আমি বিশ্বাস করি, সেই দলের প্রতিষ্ঠা দিবস, এবং সেটা আমার কাছে মহত্ত্ব বেশি। আমরা এই দলটা যদি তৈরি না হতো তাহলে কোনোদিন সিপিএম এখান থেকে যেত। আজকে ওই দলের সামনে সাম্প্রদায়িক শক্তি অর্থাৎ বিজেপির বিরুদ্ধে লড়াই আছে, এবং এটা সুনিশ্চিত যে তৃণমূল কংগ্রেসই সবাইকে, আঞ্চলিক দলদের সবাইকে এক জায়গায় নিয়ে এসে বিজেপিকে 19 মানে এই বছর আমরা এখান থেকে সরিয়ে, মানে ভারতবর্ষের ক্ষমতার থেকে চলে যাবে। সুতরাং এই বছরটা আমাদের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, তাই সবাইকে ভারতবর্ষের ঐক্যের জন্য, ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানে ভারতবর্ষে যে সাম্প্রদায়িক শক্তি বা সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে তার বিরুদ্ধে, এবং আজকে যে স্বৈরাচারতন্ত্র ভারতবর্ষে গ্রাস করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হওয়ার জন্য আজকের দিনটা হচ্ছে শপথ নেওয়ার দিন, সংকল্পের দিন, সেটাই আমরা আজকের দিনে করছি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। না, মানুষ আমাকে ভালোবাসে, সেই জন্যে আমাকে অনেক জায়গা থেকে কেক কাটছে, ফুল দিচ্ছে, অভিনন্দন জানাচ্ছে, কিন্তু আমার কাছে আমার জন্মদিনের থেকেও বেশি মহত্ব রাখে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, এবং সেই কাজটাই আমাকে বেশি আকর্ষিত করে। আর এই বছর রেজলিউশন কি? এই বছর বললাম তো, রেজলিউশন হচ্ছে যে এ বছর উই উইল ফাইট টিল দি এন্ড টু ওয়াইপ আউট দি কমনওয়েলথ ফোর্সেস ইন ইন্ডিয়া, বিকজ এটা আমার মাদারল্যান্ড। এবং আরেকটা জিনিস যেটা আমি চাই ব্যক্তিগতভাবে, মমতা ব্যানার্জি চান না, কিন্তু আমি চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখি। এই কারণে নয় যে মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, মমতা ব্যানার্জির সাথে 30 বছর ধরে রয়েছি, সেই কারণে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে আমি চাই, তার কারণ আমি ভারতবর্ষকে ভালোবাসি। সেই আমি চাই যে বাংলার যে মেয়েদের যেরকম কন্যাশ্রী হয়েছে সারা ভারতবর্ষের মার, ওমান এম্পাওয়ারমেন্ট হোক, কন্যাশ্রীর মধ্যে দিয়ে ভারতবর্ষের কন্যাদের উন্নয়ন হোক। আমি চাই যে ভারতবর্ষের স্টুডেন্টদের সবুজ সাথী যেরকম বাংলার স্টুডেন্টরা পাচ্ছে, তারা সাইকেল করে স্কুলে কলেজে যাচ্ছে, সারা ভারতবর্ষের স্টুডেন্টদের এই সবুজ সাথী দেওয়া হোক। আমি চাই যে যেরকম ফ্রি মেডিকেল আজকে গভর্নমেন্ট হসপিটালগুলোতে পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে, আগামী দিনে ভারতবর্ষের সব মেডিকেল কলেজে সে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট হোক এবং গরিব মানুষ ট্রিটমেন্ট পাক, সেই জন্য মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী চান। যে কৃষক আজকে ভারতবর্ষের চারিদিকে আনরেস্ট চলছে, আত্মহত্যা করছে, অথচ পশ্চিমবঙ্গের কৃষক ভালো আছে, 3 গুণ রোজগার বেড়ে গেছে, আমাদের এখানে কৃষি মান্ডি, কৃষক বাজার, কিষাণ ক্রেডিট কার্ড, এই বিভিন্ন রকম প্রোগ্রাম মমতা ব্যানার্জি করেছে, এবং কালকেই যেটা করেছে যে 2 লক্ষ টাকার অ্যাসুরেন্স, যে কেউ মারা গেলে কৃষকের আর্নিং মেম্বার মারা গেলেই যে কোনো ব্যাপারে 2 লক্ষ টাকার অ্যাসুরেন্স, মানে এই কাজটা যদি সারা ভারতবর্ষের কৃষক পায়।
তাহলে কৃষকের সম্মান, কারণ আমাদের ভারতবর্ষ তো কৃষি প্রধান দেশ সেখানে, এবং সবথেকে বড় যেটা সেটা হচ্ছে এতদিন কর্পোরেট রাইস কর্পোরেটের থেকে প্রধানমন্ত্রী, মানে কর্পোরেট ঠিক করতো প্রধানমন্ত্রী, কখনো টাটা বিড়লার সরকার তৈরি করতো আর আদানি আম্বানি সরকার তৈরি করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করলে যেটা কনস্টিটিউশনে আমাদের প্রিম্বল ফর দ্য পিপল বাই দ্য পিপল টু দি পিপল সরকার হবে, সেই জন্য মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে চাই। Once again, 24 hours of the day, wish you many, many happy returns of the day and happy new year. Same to you, same to all the viewers of 24 hours TV and happy new year to you.